নমস্কার বন্ধুরা, আমি সুচিস্মিতা চৌধুরী, সুচিস্মিতাস লাইফ আর্ট অ্যান্ড ক্রাফটে আপনাদের সামনে আমি এসে গেছি। আমার মোটামুটি এই ভিডিওটা শুরু করতে অনেক বেলা হয়ে গেল, তার কারণ হচ্ছে ওই যে বললাম না, আমি এখন নয়ডাতে আছি, নয়ডা থেকে আমি ব্লগ দিচ্ছি। তা ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে যে ওই হচ্ছে হবে আর কি। ঠিক আছে, চলো ভিডিওটা মানে স্টার্ট করব, ব্লগ স্টার্ট করব, তাড়াহুড়ো কী আছে এরকম। তারপরে আজকে আবার শনিবার, শনি মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই, আমার মেয়েও খায়, আমরাও খাই, মানে আমি আর আমার মেয়ে খাই মূলত। আমার হাজবেন্ডের তেমন কোনো বারণ নেই, তবে বাড়িতে থাকলে উনি আমার সঙ্গে নিরামিষ খান, এখানে ওনার অতটা কোনো এ নেই, মানে বারণ নেই আর কি, খেলেই হলো, বাইরেও উনি খেতে পারেন। আমি আর আমার মেয়ে আমরা সেটা খাই না, কেননা আমরা হনুমানজির পুজো করি শনি মঙ্গলবার দিনকে। এই মাত্র আমি পুজোটা সেরে এলাম আর কি। আমার জামাই তিনি গেছেন, ওই গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছিলেন BMW, সেটা উনি আনতে গেছেন। আজ থেকে আমার মেয়ে তার নিজের গাড়িটা হাতে পাবে। আজকে বিকেলবেলায় আমরা একটু বেরোবো, মানে ওই আর কি, এখানে আসার পরে এমনিতে যে খুব যে বেরোনো হচ্ছে তা নয়, এতদিন মেয়ের গাড়ি ছিল না সঙ্গে, সামনে মানে হাতে ছিল না, ওই এখন আজ থেকে গাড়িটা ওর হাতে আসবে, একটু তখন একটু বেরোনো হবে এদিক ওদিক। আর যেটা এখন পর্ব চলছে আমাদের ডাক্তার দেখানো, তার ব্লাড টেস্টিং হয়েছে, নানান রকম টেস্টিং দিয়েছিলেন, সে সমস্ত হয়েছে, সেই সব রিপোর্ট নিয়ে আজকে আবার আমরা ডাক্তারের কাছে যাব। আজকে আমার হাজবেন্ডও যাবেন, আমার মেয়ে নিয়ে যাবে, তা সেই তখন আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এখন এই ডাক্তার বদ্ধির পর্বটা মিটে যাক, তারপরে একটু আধটু বেরোনো টেরোনো যদি হয় তখন হবে। যাই হোক, ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন। আজকে আমাদের নিরামিষ, সেই জন্যে আমি বলেছি আজকে সেদ্ধ ভাত করার জন্যে। এই ডাল সেদ্ধ রয়েছে, কুমড়ো সেদ্ধ আমার ভীষণ প্রিয়, এই আলু সেদ্ধ, এটা আমার মেয়ের জন্যে। আচ্ছা, আর একটা দেখলাম তরকারিও করে রেখে দিয়ে গেছে, ফুলকপি দিয়ে এই সমস্ত দিয়ে একটা তরকারি করে রেখে গেছে। আর যেটা হচ্ছে ভাতটা, আমার প্রচণ্ড পছন্দের গোবিন্দভোগ চালের ভাত, আজকে এটা নিরামিষের দিকে এই জিনিসটা করা হয়েছে। এবারে আসি আমিষের দিকে, এটা একটা মাছের মাথা দিয়ে একটুখানি লাউ ঘণ্ট করা আছে। আচ্ছা, এইখানে মুগের ডাল করা রয়েছে, আর এখানে মাছের ঝাল করা রয়েছে, এটা হচ্ছে গুড়জাউলি মাছ, এখানে গুড়জাউলি মাছটা খুব ভালো পাওয়া যায়। তবে আমাদের, আমি আর আমার মেয়ে আজকে নিরামিষ খাবো, তা আমি আমার মেয়েকে বলেছি যে নিরামিষেতে সেদ্ধ তরকারি ভাত আমার বেশ, মানে সেদ্ধ ভাত আমার খুব ভালো লাগে, তা সেই জন্যে গোবিন্দভোগ চালের ভাত সেদ্ধ সেটা করা হয়েছে আমাদের খাওয়ার জন্যে। আমি আমার হাজবেন্ডকে খেতে দিয়ে দিই, এখনও সুভাষিস আসেনি বাড়িতে, BMWটা ও গেছে সার্ভিসিংয়ে গেছে, সে গাড়ি আনতে গেছে, তারপরে ওখান থেকেও আবার একটুখানি ওর মানে কাজ, আসলে শনি রোববার দিন ওর ছুটি, শনি রোববার দিন ওর বাড়ির কাজ অনেক কিছুই করতে হয়, তার কারণ বাড়ি টুকটাক অনেক, মানে আজকে বোধহয় ওষুধ আনতে যাবে এরকম একটা শুনলাম, তো যাই হোক কোনো রিপোর্ট ফিপোর্টও আনতে যাওয়ার ব্যাপার আছে, তা সেটা সুভাষিসের করতে হয়। এছাড়া দেখুন, বাড়ির তো নানান রকম কাজকর্ম থাকে, মানে সংসারের অনেক কিছুই থাকে, সেইগুলো করতেই হয়, ছুটির দিনই করতে হয়। সেই জন্যে ও বলল যে, ও আমার মেয়েকে বলেছে তোমরা খেয়ে নাও, তারপরে আমি আসছি। তা আমার মেয়ে বলল ঠিক আছে একসাথে খাওয়া হবে, আমি আমার হাজবেন্ডকে এখন খেতে দিয়ে দেব। এই যে আমার হাজবেন্ড এখানে বসে আছেন, ওনাকে খেতে দিয়ে দিই, রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা দুজনেই রেডি হয়ে বসে আছি, বেরোবো। আমরা ওই, আমার মেয়ে বললো যে তুমি মানা বললো নিচে, তোমরা ঠিক আছে একটু বসো আমি আসছি।
তো ঠিক আছে, একটুখানি এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বেরোবো। ড্রেস আপ করা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ড্রেস আপ করা হয়ে গেছে। হ্যাঁ, এভরিথিং ইজ রেডি, বেরোলেই হয়, ব্যাস আমরা রেডি। শুভাশিসের গাড়ি আজকে এসে গেছে সার্ভিস সেন্টার থেকে, কিন্তু আবার যাবে। তার কারণ হচ্ছে, তার কারণ এটাই হচ্ছে যে শুভাশিসের গাড়ির আরেকটা কোনো পার্টস, ওটাকে একটু ঠিক করতে হবে, সেটা এখনো ঠিক করানো হয়নি, এটাই হচ্ছে তার কারণ। কোনটা এই যে মানা নিয়ে যাচ্ছে, মানা আমার হাজবেন্ড। হ্যাঁ চলুন যাই। মানা বাবাই কি তোমার সঙ্গে বসবে? আচ্ছা, ও আগে গাড়িটা বার করছে, তুমি দাঁড়াও, গাড়িটা বার করে আনছে, তারপরে তুমি বলছি। তুমি কোথায় বসবে, মানার পাশে বসবে না পেছনে, কোনটা? আরে দূর ছবি তোলার ব্লগ করব। হ্যাঁ তো সেটা দেখুন, এখানে কি সুন্দর গ্রিনারি, এরা সমস্ত গাছ টাছগুলোকে লাগিয়ে এতটা জায়গা, এই এতটা জায়গা, সমস্ত জায়গাটাতে দেখুন এরা ছেড়ে দিয়েছে। এই সেক্টরে অনেক জায়গা এরকম ছাড়া ছাড়া রয়েছে, সেখানে এরা এরকম গাছ করে করে পুরো দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। আর আবার পার্ক রয়েছে সুন্দর করা, অনেকটা হাঁটার জন্য ট্র্যাক করা রয়েছে, অপূর্বভাবে সাজানো সব কিছু। করলে কি না করা যায়, এই যে নয়ডা শহরটা এত সুন্দর সাজানো, পরিষ্কার, ঝকঝকে, একটা কোথাও নোংরা পাওয়া যায় না। আমাদের ভারতবর্ষের মধ্যেই তো অবস্থিত বলুন, অ্যাকচুয়ালি লোকে না কমফর্ট দেওয়ার চেষ্টা করেছে, কমফর্ট মানে লোকেরা সুন্দরভাবে থাকে এখানে। হ্যাঁ বলতে পারেন কস্টলি, তা কস্টলি শহর ঠিক কথা, কিন্তু এখানে তো আবার অনেক অনেক রকম কাজের লোকজনও রয়েছে না, সবাই যে বিরাট একটা ব্যাপার তা নয়, কিন্তু শহরটা সুন্দরভাবে পরিষ্কার করে সাজানো গোছানো, গাছ গাছালি দেয়া, হ্যাঁ কি অপূর্ব অপূর্ব শহর। এই সেই নার্সারি, এখান থেকে সেদিন আমরা এসে গাছ নিয়ে গেছিলাম, নার্সারিটা চলে গেল ঝট করে।
রাস্তাটা চলে গেছে ওই পাশে, ওটা স্ট্রেট গেলে গ্রেটার নয়ডা। যাই হোক, আমরা এখন তো অন্য রাস্তা ধরে যাচ্ছি। অপূর্ব বাড়িগুলো, এই সমস্ত গাছগাছালির পেছনে পেছনে সুন্দর সুন্দর বাড়ি, দারুণ সুন্দর বাড়িগুলো, একসে এক ভালো ভালো সুন্দর বাড়ি। কোনটা ছেড়ে কোনটা ধরব এরকম আর কি, দুর্দান্ত। আমরা যে ডাক্তারকে দেখানোর জন্য যাচ্ছিলাম, তিনি মানে আমার সুভাষীষ ফোন করে মানাকে জানালো তিনি অসুস্থ, তিনি আর কি ছুটিতে রয়েছেন, মানডে দেখবেন, মানডেতে উনি দেখবেন। সেই জন্যে ব্যাস আমাদের আজকে ডাক্তারের দেখানোর প্রোগ্রাম ক্যান্সেল হলো। হলো তো হলো, ঠিক আছে, কী আছে, আমরা তো একটু ঘুরছি, এটাই আনন্দ, তাই না? বলুন, খুব মজা, আমার খুব ভালো লাগে। মানা গাড়ি ছাড়ায় আমি পাশে বসে থাকি, আমি খুব প্রাউড ফিল করি। আর আমার হাজব্যান্ড তিনি হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল, এটাই হচ্ছে, এটা হচ্ছে নয়ডা গভর্নমেন্ট হসপিটাল পাশে, এইটা এটা হচ্ছে সবটা গভর্নমেন্ট হসপিটাল, এটা সবটা গভর্নমেন্ট হসপিটাল। তুমি কোথায়, তুমি একটুখানি দেখি। হ্যাঁ, এই যে কিছু হয়নি, আমি তোমাকেও একটু একটু দেখাচ্ছি। আমাকে দেখানোর দরকার কেন? বেকার ঘোরা, মানে উনি, আমার হাজবেন্ড বলছেন বেকার আজকে, মানে ওনার হচ্ছে কি বলুন তো, উনি বাড়িতে থাকতে পছন্দ করেন, বাড়িতে উনি দুপুরবেলায় দিবানিদ্রা দেবেন। হ্যাঁ, কি কি করা যাবে, এক একজনের এক এক রকম অভিরুচি, আমার কিন্তু সেটা নয়, আমার একটু বেড়াতে ঘুরতে ভালোই লাগে, খারাপ লাগে না। এক এক জায়গাতে এক এক রকমভাবে আঁকা, ফ্লাইওভারের নিচে এই যে পিলারগুলো, সেদিন আপনাদের দেখিয়েছিলাম, সেদিন একরকমের আঁকা, আজকে দেখুন আর এক রকমের আঁকা, মানে বিভিন্ন ফ্লাইওভারের নিচে বিভিন্ন পিলারের তলায় বিভিন্ন রকম ছবি। কি সুন্দর করে শহরটাকে সাজিয়েছে বলুন তো, দেখুন এই ধারে যে এই মানে ব্লকটা যেটা, এটা হচ্ছে নিঠারি, নিঠারি এই সমস্তটা। আপনাদের মনে আছে নিশ্চয়ই, যারা মানে হয়তো অনেকেরই মনে থাকবে, আর নিঠারির কি বিভৎস একটা ঘটনা ঘটেছিল না, নরভাত বাচ্চাগুলোকে মেরে মেরে তার শেখে সে, মানে কি মানে কি সাংঘাতিকভাবে বাচ্চাগুলোকে হত্যা করত, করে করে তার মাংস শেখে। এটা হচ্ছে সেই নিঠারি, এটা আপনাদের দেখালাম, ও পাগল সাজানোর জন্য লয়ার, এটা নিজেকে পাগল সাব্যস্ত করার জন্য ওনাকে এই জিনিসটা লয়ার বলেছিল। এটা এটা বাচ্চাদের মারতো, বাচ্চাদের মারতো, এটা ঠিক কথা, বাচ্চাদেরকে মেরে মেরে, সেটাও তো এক ধরনের মানসিক বিকৃতি। মানসিক বিকৃতি না হলে এরকম সাংঘাতিক অবস্থা কারো হয় বলুন তো, কি আশ্চর্য মানুষের মধ্যে, মানে বলে না যে হ্যাঁ নরপিশাচ, সত্যি তাই। দেখুন এখানে গাড়ি দাঁড়িয়ে গেছে সিগনাল, এতে এখানে দেখুন ওপর দিয়ে মেট্রো গেছে, এই হচ্ছে মেট্রো মানে লাইন আর কি, ওপর দিয়ে গেছে। এখানে কি সুন্দর করে সাজানো,
অশোক চক্র আমি নিশ্চয়ই দেখাতে পাচ্ছি। এই জায়গাটার নাম শশীচক, এই জায়গাটার নাম শশীচক। আমরা হলদিরামে এসেছি, কি দেখুন কোথাও পার্কিং নেই। আমার মেয়ে মানা ওইখানটাতে গাড়ি পার্ক করেছে, সমস্ত পার্কিং। আজকে স্যাটারডে, আবার এখানে মেলাও লেগেছে। এইখানে কিন্তু গাড়িটা মানা রাখা যেত। দাঁড়াও দাঁড়াও, এখানটাতে একটু পার্কিং স্পেস রয়েছে, মানে গাড়ি বেরিয়ে গেছে, মানা আনতে গেল, গাড়ির মানা বললো এখানটাতে আমি গাড়িটা নিয়ে আসছি, তোমরা দাঁড়াও। এই আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছেন। কত কাণ্ড করে পার্কিং পাওয়া গেল, কি ভীষণ ভিড়। হ্যাঁ, আজকে এত মানুষ এখানে এসেছেন। এখানে জানেন মেলা বসেছে, সমস্ত কার্পেট, তারপরে এই সবগুলোই কার্পেট। এই বাচ্চাটা দেখুন এনজয় করছে। এখানে রাখশা বান্ধানির রাখি, হ্যাঁ, সমস্ত মেলা এখানে বসে, মেলা বসে, আর মেলাতে সব এগুলো দেখুন, এগুলো কুর্তা। এগুলো সমস্ত আগুন দাম, দেখুন এখানে কি সুন্দর বাচ্চাদের, মানে এনজয় করছে বাচ্চাদের জন্য একটা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দূর থেকে তুলছি।
গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার নিজেই সিক, সেজন্যে আমাদের একটু প্রোগ্রামটা চেঞ্জ হলো। আমরা একটু বেরিয়ে ঘুরিয়ে ঘুরে বেরিয়ে একটু একটুখানি হলদিরামের থেকে একটু ওটা হচ্ছে পাপড়ি চাট, পাপড়ি চাট এখানে দারুণ করে, ভীষণ ভালো করে। আমি আর আমার হাজবেন্ড আমরা পাপড়ি চাট খেলাম, আর মানা খেয়েছে দই, এই দই না বা এ বাদাম লাসি, মিল্ক বাদাম, আচ্ছা মিল্ক বাদাম। আমাদের আজকে মোটামুটি প্রোগ্রামটা একরকম করে বের হয়েছিলাম, কিন্তু প্রোগ্রামটা চেঞ্জ হয়ে বেশ ভালোই লাগলো জানেন। একটু ঘোরাঘুরি হলো, মজা হলো, সব কিছু হলো। আর আমাদের মানা ঘুরতে নিয়ে বেরিয়েছে, মানার সঙ্গে এখন মোটামুটি আমি যতবার নয়ডাতে আসি আমি মানার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াই। আমার হাজবেন্ড বোধহয় এই প্রথম উনি এতে চললেন, মানে মানা গাড়ি চালাচ্ছে আর উনি সেই গাড়িতে উঠেছেন, এটা প্রথম। যাই হোক, উঠলেন সেটাই বড় কথা। কেননা মানা অনেক বছর গাড়ি চালাচ্ছে, এটা নয় যে মানা নতুন গাড়ি চালাচ্ছে, মানার 17 বছর হয়ে গেল, না 18 বছর হয়ে গেল ওর গাড়ি চালানো। তা দেখুন, আমি আমি প্রাউড মাদার জানেন, আমি সত্যি খুব প্রাউড ফিল করি। আর যাই হোক, আমার এটাতেই আমি এনজয় করি, আমার মানা আমাকে নিয়ে নিয়ে এদিক ওদিক ঘুরে এটা আমি ভীষণ ভালোবাসি। যাই হোক, আজকে আমার হাজবেন্ড তুমি কোথায়, এই যে তুমি, এই যে, হ্যাঁ কেমন লাগলো বলো? দারুণ, এনজয় করলে? দারুণ এনজয় করলাম। হ্যাঁ, আর মানা মানা গাড়ি চালাচ্ছে, তোমার কেমন লাগলো সেটা বলো? আই এম প্রাউড অফ ইট। ইউ আর প্রাউড অফ হার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এই যে দেখুন, এখানে একটুখানি ওই সিগন্যাল জ্যামে আটকে গেছি, ঠিক আছে। আমি আর ব্লগটা বেশি দূর বাড়াবো না, আর দেখানোর কি আছে, মানা গাড়ি চালাবে আমরা যাব, এটাই তো দেখানোর। আজকের মতন আমি এটা আমার নিজের ব্লগটা আজকে এখানে শেষ করলাম। আমি নেক্সট দিনে আবার ব্লগ কিছু করব, অবশ্যই নয়ডার। আর আপনারা যদি আমার ব্লগ ভালো লাগে, আপনারা প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আমার মানে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতন আমি শেষ করছি, গুড ইভিনিং, নমস্কার।